ঠাকুমা, ও ঠাকুমা উঠুন। বলছি কেমন আছেন, কেমন আছেন, ভালো নেই? আচ্ছা একটু ওদিকতে বসুন, আপনার সাথে দুটো কথা বলি। কোথায় বাড়ি আপনার? বাড়ি নেই, এই প্ল্যাটফর্মে থাকেন? আচ্ছা, তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? ভাত খেয়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে ভাত খেয়েছেন। আচ্ছা, তো আপনি এই প্ল্যাটফর্মে এখানেই, এই রানাঘাটে এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, শান্তিপুর, বিনগর, রানাঘাট এইসব জায়গাতেই থাকেন আপনি? তো বাড়িঘর কোথায়? বাড়িঘর নেই, কোথায় ছিল, কোথায় আগে? বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কোথায়? তারাও কি বাংলাদেশে? না, এখানেই, মানে এখানে আছে কিন্তু তাদের সাথে যোগাযোগ নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত বছর আগে এসেছেন ওখান থেকে? বাড়িঘর কিছু করেননি? বললাম বাড়িঘর কিছু করেননি? আচ্ছা, ছেলে, মানে বাড়িঘর ছিল সেটা ছেলে নিয়ে নিয়েছে, আপনাকে দেখেও না? হ্যাঁ, ও আচ্ছা, কোনো পরিচয় নেই যে মা কেমন আছে বা কোথায় থাকে, কোনো যোগাযোগ রাখিনি? দেখে তো খুবই খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, ওটাই তো বলছে না তো ঠাকুমার এতটাই কষ্ট, যার জন্য বলছে না, এ ছেলে মেয়ে আছে তাও দেখে না। হ্যাঁ সেটাই তো, বয়স হয়ে গেছে, এখন মাকে আর কোনো দরকার নেই। আচ্ছা ঠাকুমা, আপনার জন্য আমি কী করতে পারি বলুন, আপনাকে কীরকম সাহায্য করলে আমার, আপনার সুবিধা হবে? আপনাকে যদি আমার বাড়ি নিয়ে যেতে পারতাম তবে আমার খুব ভালো লাগতো। ঠিক আছে, আমার বাড়ি হালিশর। ঠিক আছে, আমার দেখে মানে ভীষণ খারাপ লাগলো যে, আর বলছি এমনি আপনার শরীর ঠিক আছে তো? কি সমস্যা আছে শরীরে? আচ্ছা, গায়ে বল পান না, হাঁটতে পারেন না, খাওয়া দাওয়া তো ঠিক করে করেন না, খাওয়া দাওয়া ঠিক না করলে তো শরীর ঠিক থাকবে না। আচ্ছা, আমি কিছু আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবেন? ওই লুচি, কিছু ফল টল, কিছু ফল নিয়ে এসেছি, তবে তেই। আচ্ছা, আম হলে খাবেন? আচ্ছা, কিছু ফল নিয়ে এসেছি তবে, আর তবে আর কিছু কেনাকাটা করে দিচ্ছি। ও আম কিনে দিলেই হবে? যদি আপনার কিছু আর লাগে, আপনার শুকনো খাবার, মুড়ি চিড়ে এগুলো কিনে দিচ্ছি, সব আছে। আচ্ছা, এরপরে আপনার সাথে আমি যদি দেখা করতে চাই কোথায় পাবো? এই এই রানাঘাটেই পাবো, রানাঘাট না তো বিনগর, আর না তো কোথায়, শান্তিপুর? আচ্ছা, বিনগর আর রানাঘাটেই পাওয়া যাবে আপনাকে আজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুমা আপনি, আপনার কোনো চিন্তা নাই, আমি আসবো, এসে আপনাকে দেখে যাব। আর বলুন, আপনাকে এখন যদি কোনো খাবার দাবার কিছু কিনে দেই, কিছু দেবো না, তবে কিছু পয়সা করে দিচ্ছি, রেখে দেবেন? কেন, পয়সা দিয়ে তো অনেক কিছু হয়, পয়সা ছাড়া কিছু হয় না তো, পয়সা থাকলে আপনার কাছে একটু ডাক্তার দেখাতে পারবেন।
না একটু ডাক্তার দেখাতে পারবেন, ওষুধ লাগলে কিনে খাবেন, হ্যাঁ আবার আপনার কিছু কেনা কিনে খেতে ইচ্ছে করলে সেটা কিনে খেতে পারবেন। ওটা দিয়ে কী হবে, কিছু পয়সা থাকলে তো আপনি ইচ্ছে মতো কিনে কেটে খেতে পারবেন তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তো কিছু কিনে নিয়ে এসছি আপনার জন্য, মানে ফল টল কিছু কিনে নিয়ে আসছি, ঠিক আছে আসি। আপনি আম নিয়ে এসছি, একটু মৌসুম্বি কিনে নিয়ে আসছি, শুধু আম, ঠিক আছে তবে আমি আসছি। ঠাকুমা উঠে বসুন, এই যে দেখুন আপনার জন্য নিয়ে এসছি, এগুলো খাবেন আপনি, দেখুন কি কী আছে, দেখুন কলা আছে, আম আছে, আর এখানে মৌসুমি লেবু আছে, ঠিক আছে। কেন, আমি আপনার নাতি তো, ঠাকুমা ডেকেছি না, ঠাকুমা ডেকেছি না, তা ঠাকুমার কথা রাখতে হবে তাই না? খেতে পারি না বললে তো হবে না, খেতে হবে, এখন বয়স হয়ে গেছে আপনার, না খেলে শরীর ঠিক থাকবে না, ঠিক আছে। এই ফলগুলো আপনি খাবেন, এখানে 1 কিলো আম আছে, কলা আছে, আর মৌসুম্বি আছে, ঠিক আছে। আর এই পয়সাটা আপনি রাখুন, রাখুন এটা, এই হাত জোর করবেন না, হাত জোর করবেন না, হাত জোর করবেন ঠাকুমা, আমার কথা শুনুন, আপনি আমার ঠাকুমা তো, তবে তবে নাতি বলছে আপনি শুনবেন না, এটা রাখুন, রাখুন এটা আপনি রাখুন, আমি বলছি রাখুন, ঠিক আছে রাখবেন আপনি এটা, আর কিছু কেনাকাটা করে খাবেন, কিছু ওষুধপত্র লাগলে তখন আপনার কাছে পয়সা না থাকে আপনি কোথায় পাবেন তাই না? ওষুধ আপনাকে দিলাম, হ্যাঁ কি কি আমি নিয়ে যাব, আমার ব্যাগে অনেক আছে, আপনাকে দিলাম আপনি খাবেন, এখন বয়স হয়েছে ঠিক আছে, ফল টল না খেলে তো আপনার শরীরে ঠিক থাকবে না। ঠাকুমা আসলাম তবে, ভালো থাকবেন ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি না কথা, চলতি গাড়ি তো উঠবো না, না চলতি গাড়ি তো উঠি না আমি। একটু প্রণাম করি আপনাকে, কেন প্রণাম করি, আসলাম তবে, হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে ঠিক আছে, আবার আসবো, আসলে দেখা করে দেবো আপনার সাথে, ঠিক আছে আসছি তবে, ভালো থাকেন।